VPN নামটা অনেকে শুনেছেন, অনেকে VPN ব্যবহার করেছেন, অনেকে ভবিষ্যতে করবেন ভাবছেন, তো অনেকেই জানেন না এই VPN কিভাবে কাজ করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনভাবে VPNটা বুঝিয়ে দেবো যার পর থেকে আর কোনো প্রবলেমই থাকবে না বা কোনো কোশ্চেনই থাকবে না আপনাকে VPN সম্পর্কে। চলুন কী সেই VPN অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সেটা সম্পর্কে আলোচনা করি। বাট তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটা যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। VPNটা নর্মালি আমরা কী জন্য ইউজ করি? বর্তমানে যে ট্রেন্ডটা চলছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে পর্ন বন্ধ, তো অনেকেই রয়েছে যারা VPN ইউজ করে এই পর্ন ওয়েবসাইটগুলো অ্যাক্সেসগুলো নেয়, বা অনেক সময় দেখা যায় যে বিদেশের কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো হয়তো খোলে না, তো সেগুলো খোলার জন্য আমরা অনেক সময় VPN ইউজ করি। তো VPNটা কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে তার আগে জানতে হবে যে আমরা ইন্টারনেট কীভাবে অ্যাক্সেস করি। ধরুন আপনি ফেসবুক খুলবেন বা হোয়াটসঅ্যাপ খুলবেন বা গুগল খুলবেন, যাই খুলবেন, তো আপনি ফেসবুকে ঢুকতে চাইছেন, তো প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে নেটওয়ার্ক প্রোভাইডার রয়েছে সেটা জিও হতে পারে, ভোডাফোন, আইডিয়া বা যে দেশে যে সিম রয়েছে তারা হচ্ছে আপনার নেটওয়ার্ক প্রোভাইডার। তো আপনি যখন ফেসবুকটা খুলতে নেন তখন আপনার ফোন থেকে একটা কমান্ড যায় হচ্ছে আমাদের নেটওয়ার্ক প্রোভাইডারের কাছে, অর্থাৎ সে জিও, ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল বা অন্যান্য দেশে যে সিম রয়েছে তাদের কাছে, বা আপনি যদি ব্রডব্যান্ড ব্যবহার করেন আপনার ব্রডব্যান্ডের কানেকশান যে প্রোভাইডার দিচ্ছে তার কাছে পৌঁছায়। সেই প্রোভাইডার আবার তখন ফেসবুকের সাথে কানেক্ট করে দেয় আপনাকে, ঠিক আছে? এভাবে কাজ হয়। এখানে আপনি মাঝে হচ্ছে প্রোভাইডার এবং তার পাশে হচ্ছে যে ওয়েবসাইটে আপনি ঢুকতে চাইছেন সেই ওয়েবসাইট। অনেক সময় কী হয়, যেরকম আমাদের ইন্ডিয়াতে পর্ন বন্ধ, বা অনেক সময় কী হয় আমাদের ইন্ডিয়া থেকে বা অন্য একটা দেশ থেকে অন্য একটা দেশের বা অন্য কিছু একটা ওয়েবসাইট খোলা যায় না, তখন কী হয়, তখন আপনি VPNটা ইউজ করে সেই ওয়েবসাইটটার অ্যাক্সেস নিতে পারেন। কীভাবে? ধরুন যেটা হয় আমরা নর্মালি এই মানে সরলভাবে কাজ হয় জিনিসটা, আপনার ফোন থেকে প্রোভাইডার, প্রোভাইডার থেকে ওয়েবসাইট। কিন্তু যখন সরকার বলে যে মানে প্রোভাইডারগুলোকে যে এই ওয়েবসাইট যেন তোমাদের কাছ থেকে আর না খোলা হয়, অর্থাৎ যে যে প্রোভাইডার রয়েছে তাদেরকে বলে দেয় এই ওয়েবসাইটগুলো তোমাদের সার্ভিস প্রোভাইডারের ওই জায়গা থেকে ব্লক করে দাও, যাতে তোমাদের সিম যারা ইউজ করে বা এই ওয়েবসাইটগুলো যেন ইন্ডিয়া থেকে না খুলতে পারে। এবার ইন্ডিয়া থেকে খুলতে হলে আপনাকে প্রোভাইডারগুলোই ব্যবহার করতে হবে, এবার প্রোভাইডারগুলোই ব্লক করে রেখেছে তো আপনি খুলতে পারছেন না, তখন পালা আসে VPN-এ। VPN অ্যাকচুয়ালি কী কাজ করে, ঘুরিয়ে নাক ধরার মতো কাজ করে, ঠিক আছে? আপনি নর্মাল নেটওয়ার্ক প্রোভাইডার যদি ব্লক না থাকে সেক্ষেত্রে সরাসরি নাক ধরতে পারছেন, আর VPN হলে ঘুরিয়ে নাক ধরতে হবে আপনাকে, অর্থাৎ প্রোভাইডারটাকে একটু ধোকা দিতে হবে। লাগবে আপনার প্রোভাইডারই, মানে নেটওয়ার্ক প্রোভাইডারই দরকার পড়বে, কিন্তু VPNটা এখানে আপনার ধোকা দেবে। অর্থাৎ আপনি যখন কোনো কিছু সার্চ করেন বা আপনি যখন ফেসবুকে ঢুকতে চাইছেন তখন কী হবে, আপনি সরাসরি VPNকে কমান্ড করবেন, VPN সেই রিকোয়েস্টটাকে এমন ঘুরিয়ে পেঁচে এনক্রিপ্টেডভাবে ওই প্রোভাইডারকে দেবে যে প্রোভাইডার বুঝতেই পারবে না যে সেটা ফেসবুক চাইছে নাকি অন্য কিছু চাইছে। তো যেহেতু যে জিনিসটা VPN প্রোভাইডারকে দেবে, ঠিক আছে, সেই জিনিসটা বুঝতে পারবে না এবং ব্লকও নেই তার কাছে, সো সে অ্যাক্সেসটা দিয়ে দেবে এবং তারপর ওইখান থেকে বেরোনোর পরে সরাসরি ফেসবুকে চলে আসবে। সেম জিনিস আবার ফেসবুক থেকে যখন আপনার ডেটা রিটার্ন আসবে তখন সেম VPN-এর মাধ্যম হয়ে নেটওয়ার্ক প্রোভাইডার হয়ে আপনার কাছে আসবে, ঠিক আছে? যার জন্য এই যে নেটওয়ার্ক প্রোভাইডার ব্লক করে রেখেছে ওয়েবসাইটটা বা কোনো একটা জায়গা, তো সেইটা কিন্তু ওপেন হয়ে যায় এই VPN-এর মাধ্যমে। অর্থাৎ জাস্ট আপনি নেটওয়ার্ক প্রোভাইডারকে বাইপাস করেন না, কিন্তু তাকে এনক্রিপ্টেড ডেটা পাঠিয়ে সেইখান থেকে আপনি ডেটা আবার আপনার যেখানে গন্তব্যস্থল যেতে চাইছেন সেখানে আপনি পৌঁছাতে পারেন। এইভাবে অ্যাকচুয়ালি VPN কাজ করে। এবার অনেকে আমাকে বলতে পারেন যে কোন VPN বেস্ট হবে, কোনটা মানে অ্যাকচুয়ালি ইউজ করা ভালো হবে। দেখুন, VPN সবগুলোই যে ভালো এমন না, প্রচুর VPN রয়েছে, ওয়েবসাইট রয়েছে যেগুলো আমরা কিন্তু যে গুগল প্লে স্টোর সেখানে পেয়ে থাকি, কিন্তু বড় বড় যারা গবেষক রয়েছে বা বড় বড় যারা এইসব নিয়ে ঘাটাঘাটি করে তারা বলে যে এই সমস্ত VPN-ই কিন্তু কিছু না কিছু ফাঁদ পেতে বসে রয়েছে। ধরুন আপনি যদি VPN দিয়ে কোনো একটা ওয়েবসাইট খুলতে চান, তো সেক্ষেত্রে সেই VPN-কে আপনার ফোনের সমস্ত কিছু কিন্তু অ্যাক্সেস আপনি দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? ধরুন আপনি ফেসবুকেই খুলবেন আপনার VPN-এর মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু VPN-এর কাছে আপনার ফেসবুকের পাসওয়ার্ড, আইডি সব কিছু দিয়ে দিচ্ছেন। এবার যে VPN-টা বানিয়েছে বা VPN-টা যারা চালাচ্ছে তারা যদি কোনো একটা খারাপ কাজ করে বসে আপনার আইডি দিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু করার থাকবে না, রাইট?
তো এরকমই কেস কিন্তু মানে বলা হচ্ছে যে কোনো ভিপিএন ইউজ করা ঠিক না। তবে স্যামসাং যারা ইউজ করেন পার্সোনালি, স্যামসাংয়ে একটা ম্যাক্স ভিপিএন বলে একটা ভিপিএন আছে, আমি অনেক আগে থেকে স্যামসাং ইউজ করি, তো এই ভিপিএনটা নর্মালি ফোনের সাথেই থাকে, তো সেক্ষেত্রেও এটা চাইলে আপনি ইউজ করতে পারেন। অথবা আপনার ফোনের সাথে যদি কোনো ইনবিল্ট ভিপিএন দিয়ে দেয় তো সেক্ষেত্রে আপনি সেটা ইউজ করতে পারেন চাইলে, সেটা তুলনামূলকভাবে সিকিউর হয় অন্যান্য যত সব মানে ভিপিএন রয়েছে তার থেকে। কারণ আপনার ফোনে যদি ইনবিল্ট ভিপিএন থাকে তো সেক্ষেত্রে সেটা মানে অতটা আনসিকিউর হবে না। তার কারণ হচ্ছে যে ফোন যখন আপনি ইউজ করছেন, ফোনের যে মালিক রয়েছে বা ফোন যে বানিয়েছে তার কাছে অলরেডি আপনার ডেটা চাইলেই সে রেখে দিতে পারে, ঠিক আছে? তো ভিপিএনের মাধ্যমে নিতে হবে এমন কোনো কথা নেই, সো সেটা চাইলে ইউজ করতে পারেন আপনি। এছাড়া আমি কোনো রকম ভিপিএন আপনাকে সাজেস্ট করবো না, কারণ কোনো ভিপিএনই সেরকম ভালো নয়। এই হচ্ছে মোটামুটি ভিপিএন সম্পর্কে জ্ঞান দিলাম। যদি আপনার 1% লাভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।